প্রিয় শিক্ষার্থীরা, আমি শুভ ঘোষ, ইংরেজি সহকারী শিক্ষক, প্রগ্রেসিভ মডেল স্কুল। আমি আজকে তোমাদেরকে ভয়েস এই গ্রামার উপরে একটি ক্লাস নিব। বিগত দুইটি ক্লাসে আমরা ভয়েস নিয়ে আলোচনা করেছি, আজকে ভয়েসের উপরে তিন নম্বর ক্লাস। তো চলো আমরা ভয়েস সম্পর্কে আরেকটু জানি। পূর্বের ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকে ক্লাসটা নিব আমি। তো আজকের টপিক হচ্ছে ভয়েস। আমরা পূর্বে টেন্স ভিত্তিক ভয়েস শিখেছি, তো আমরা পূর্বে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এই পর্যন্ত ভয়েস করেছি। তো আজকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স এই ভয়েসের উপরে প্র্যাকটিস করব। প্রথমে আমি একটি পাস্ট পারফেক্ট সেন্টেন্স লিখছি, এটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। He had finished his homework at noon. He had finished his homework at noon. এটা হচ্ছে একটা past perfect tense। এই past perfect tense কে আমরা passive করব। এর আগের ক্লাসগুলোতে আমরা present indefinite tense থেকে past continuous tense পর্যন্ত active থেকে passive করেছি। আজকে আমরা past perfect tense কে active থেকে passive করব। তো প্রথমে active থেকে passive করার নিয়ম হচ্ছে, প্রথমে object কে subject করতে হবে। তো আমরা যদি অবজেক্ট চিনতে না পারি তাহলে আমাদের সহজ একটা পদ্ধতি রয়েছে, সেটি হচ্ছে আমরা প্রথমে ভার্বটাকে চিনব, মূল ভার্বটাকে চিনব। এখানে মূল ভার্ব হচ্ছে ফিনিশড। তো মূল ভার্বটাকে আমি চিনতে পারলাম, কারণ মূল ভার্বটাকে সহজে চিনা যায়। তো আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব আমাদেরকে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, কিন্তু প্রথমে আমরা মূল ভার্বটাকে খুঁজে বের করব। এখানে মূল ভার্বটা হচ্ছে ফিনিশড। তো মূল ভার্বটা যেহেতু ফিনিশড আমরা খুঁজে পেলাম, এখন মূল ভার্বটাকে আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। প্রশ্নটা করবো এইভাবে, ফিনিশ শেষ করেছিলাম, কি শেষ করেছিলাম অথবা কাকে শেষ করেছিলাম। যদি এই মূল ভার্বের পরে কোনো মানুষ থাকে তাহলে প্রশ্নটা হবে কাকে দিয়ে, আর মূল ভার্বের পরে যদি কোনো মানুষ না থাকে, কোনো বস্তু থাকে, তাহলে প্রশ্নটা হবে কি দিয়ে। তাহলে এখানে মূল ভার্বের পরে কোনো মানুষ নেই, বস্তু রয়েছে, তাহলে প্রশ্ন হবে কি দিয়ে। ফিনিশ শেষ করেছিলাম, কি শেষ করেছিলাম, শেষ করেছিলাম বা শেষ করেছিল, কি শেষ করেছিল, হিজ হোমওয়ার্ক, তার বাড়ির কাজ। দেখো কিভাবে প্রশ্নটা করবো, প্রথমে মূল ভার্ব খুঁজে বের করবো, ফিনিশ, ফিনিশ ভার্বকে প্রশ্ন করবো এভাবে, ফিনিশ শেষ করেছিল, কি শেষ করেছিল, উত্তর পেলে কি, হিজ হোমওয়ার্ক, তার বাড়ির কাজ। প্রশ্ন করার পরে যে উত্তর পাবে সেটা হচ্ছে অবজেক্ট, এটাকে সাবজেক্ট করবে। এখানে ফিনিশ শেষ করেছিল, ফিনিশ শেষ করেছিল, প্রশ্ন করো কি শেষ করেছিল, উত্তর পেলে হিজ হোমওয়ার্ক। ভার্বকে প্রশ্ন করার পরে যে উত্তর পাবে সেটি হচ্ছে অবজেক্ট, প্রথমে এই অবজেক্টকে সাবজেক্ট করতে পারে। তাহলে এখানে অবজেক্টকে সাবজেক্ট করি, হি ইজ হোম ওয়ার্ক। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, তারপর টেন্স অনুযায়ী যে অক্সিলারি ভার্ব লিখতে হয়। এটা যেহেতু রয়েছে পাস্ট পারফেক্ট টেন্সে, কিভাবে বুঝবো আমরা পাস্ট পারফেক্ট টেন্স, কারণ আমরা তো টেন্সের বংশগুলো খুব ভালো করে পড়বো। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের প্রথম হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। তাহলে এটা পাস্ট পারফেক্ট কন্টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সের সাথে মিলে যাচ্ছে গঠনটা, তার মানে এটা পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করার পরে আমি দেখব এটা কোন টেন্সে রয়েছে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। সেন্টেন্স যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে এখানে অবজেক্টকে সাবজেক্ট করার পরে একটা অক্সিলারি ভার্ব লিখতে হবে। এখানে পাস্ট পারফেক্ট টেন্সের জন্য অক্সিলারি ভার্ব হবে হ্যাড বিন। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করলাম, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসায় দিলাম, এখনই অক্সিলারি ভার্ব বসানোর সাথে সাথে মূল ভার্বের ভিত্তি বসাতে হবে। এখানে মূল ভার্ব হচ্ছে ফিনিশ, এটা পাস্ট পারফেক্ট ফর্মে আছে, তাহলে আমাদের সবসময় প্যাসিভে পাস্ট পারফেক্ট ফর্ম বসাতে হবে। অবজেক্ট সাথে পেলাম, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো, এখন মূল ভার্বের ভিত্তি বসাবো। এখানে মূল ভার্ব হলো ফিনিশ, এর পাস্ট পারফেক্ট ফর্ম হলো ফিনিশ, প্রশ্ন পাস্ট পারফেক্ট ফর্মে দেওয়া আছে। তাহলে হিজ হোমওয়ার্ক হ্যাড বিন ফিনিশ, তারপর একটা প্রিপোজিশন দিব, বেশিরভাগ ক্ষেত্রে বাই প্রিপোজিশনটা বসে, বাই, তারপর আমরা সাবজেক্টটাকে অবজেক্ট করব, এখানে সাবজেক্ট আছে হি, তার অবজেক্ট হবে হিম,
by him. Object के साथ एक बना. His homework else मुझे object का पर्सन नाम. Had been तब तो बोल भर बीन से finish तब एक तरफ position by तब तो साथ एक तरफ object कर ला him तब तो उत्तरीक तो जो word टू थक बे से डालने लिखा फिर वो उत्तरीक तो word में चे at no known माने दुपुर तो उत्तर क्या क्यों ना प्रश्न रची लो he had finished his homework at noon और हमारे उत्तर तो हम पैसिव का बोलो his homework had been finished by him at noon এটা হচ্ছে past perfect tense এর active থেকে passive আমরা পূর্বের ক্লাসে present tense এর তিনটি present infinitive present continuous present perfect এই তিনটি tense এর active থেকে passive করেছি তারপর আমরা past infinitive করেছি past continuous করেছি আজকে হলো past perfect এখন আমরা future infinitive future continuous এবং future perfect এই তিনটি tense এর active থেকে passive করব তো প্রথমে আমরা future infinitive tense এর active থেকে passive করব future infinitive tense তার মানে আমাদের কি ফিউচার ইনফিনিটিভ টেন্স এখন লিখতে হবে ফিউচার ইনফিনিটিভ টেন্স লিখছি আমরা ফিউচার টেন্স থেকে আমরা তিনটা টেন্স কে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব প্রথম হচ্ছে ফিউচার ইনফিনিটিভ দে উইল ওয়াচ এ ক্রিকেট ম্যাচ দে উইল ওয়াচ এ ক্রিকেট ম্যাচ tomorrow they will watch a cricket match tomorrow eta hocche ekta future infinitive tense kibhabe bujhba to tumi to future infinitive tense er gathono shikhbe je subject plus shall ba will plus noun verb present form plus object to eta future perfect tense future infinitive tense eta hocche future infinitive tense subject plus shall ba will plus noun verb present form plus object এটি একটি ফিউচার ইনফিনিটিভ সেন্টেন্স এটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার প্রথমে হচ্ছে আমাদেরকে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে এখানে আমরা অবজেক্টটা খুঁজে বের করি অবজেক্ট তোলা যদি কঠিন হয়ে যায় তাহলে আমরা মূল ভার্বটা খুঁজে বের করি এখানে মূল ভার্ব হচ্ছে ওয়াচ দেখা প্রশ্ন করি কি দেখে উত্তর পাবো এই ক্রিকেট ম্যাচ যদি মানুষ থাকতো তাহলে লিখতাম তাকে দেখে কিন্তু এখানে মূল ভার্বের পরে কোনো মানুষ নাই তাহলে প্রশ্নটা হলো কি দিয়ে ওয়াচ দেখে কি দেখে উত্তর পেলাম এ ক্রিকেট ম্যাচ প্রথম এই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করি এ ক্রিকেট ম্যাচ অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করলাম এরপরে আমরা দেখব এটা কোন টেন্সে রয়েছে তো আমি এটা সেন্টেন্সটা লেখার পরে বলেছি এটা ফিউচার ইনফিনিটিভ টেন্সে রয়েছে তো ফিউচার ইনফিনিটিভ টেন্স হলে অবজেক্টের ভার্ব হবে শ্যাল বি অথবা উইল বি এখানে যেহেতু সাবজেক্টটা ফার্স্ট পারসন না তাই আমরা উইল বি লিখব অবশ্যই হয়তো ফার্স্ট পারসন থার্ড পারসন যাই হোক সব ক্ষেত্রে উইল লেখা যায় তো অবজেক্ট কে সাবজেক্ট করলাম এখন টেন্স হলো যে একটা অবজেক্ট ভার্ব হলো যেহেতু ফিউচার ইনফিনিটিভ টেন্স তাহলে অবজেক্ট ভার্ব দিব উইল বি অবজেক্ট ভার্ব এর সাথে সাথে মূল ভার্বের ভিত্তি করে দেব এটা মূল ভার্ব হচ্ছে ওয়াচ এর পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভিত্তি হচ্ছে ওয়াচ তারপর আমরা প্রিপজিশন বসাবো বাই তারপর আমরা সাবজেক্ট রয়েছে দে তার অবজেক্টিভ ফর্ম লিখবো দেন তারপর অতিরিক্ত যে ওয়ার্ড রয়েছে সেটি লিখে ফেলবো অতিরিক্ত ওয়ার্ড আসলে এখানে টুমোরো তাহলে প্রশ্নটা কি ছিল দে উইল ওয়াচ এ ক্রিকেট ম্যাচ টুমোরো আমাদের প্যাসেজটা হলো এ ক্রিকেট ম্যাচ উইল বি ওয়াচড বাই देम টুমোরো এটা ফিউচার ইনফিনিটিভ টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা এখন ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব আমি একটি ফিউচার কন্টিনিউয়াস সেন্টেন্স লিখব এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব হি উইল বি ক্যাচিং ফিশেস ইন দ্য রিভার হি উইল বি ক্যাচিং ফিশেস ইন দ্য রিভার এটা হচ্ছে একটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স কিভাবে বুঝবো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মেশন টাইম ইজ প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ তো আমরা প্রথমে কি করব অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করছি প্রথমে কি করব অবজেক্টটাকে সাবজেক্ট করব দেখেন অবজেক্ট চিহ্ন লাগে আমরা মূল ভার্বটা চিনি কিন্তু মূল ভার্ব হচ্ছে ক্যাচ এসে টাইম ইজ হয়ে গেছে ক্যাচিং তো ক্যাচিং ধরছে প্রশ্ন করি কি ধরছে বা কাকে ধরছে এই যে ক্যাচিং এর পরে কোনো মানুষ নেই তাহলে প্রশ্ন করব কি দিয়ে ক্যাচিং ধরছে কি ধরছে উত্তর পেলাম কি ফিশেস তাহলে আমাদের কাজ হলো এই অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে প্রথমে ফিশেস এই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করলাম তারপর দেখো এটা কোন টেন্সে
রয়েছে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে রয়েছে তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে থাকলে এখন অক্সিলারি ভার্ব হবে শ্যাল বি বিং অথবা উইল বি বিং তো এখানে কি শেষ তো ফার্স্ট পারসন না ফার্স্ট পারসন হলে শ্যাল ব্যবহার করা যায় অথবা উইল ব্যবহার করা যায় আর ফার্স্ট পারসন না হয় অন্য যে কোনো পারসন হলে উইল ব্যবহার করতে হবে তাহলে অবজেক্টকে সাবজেক্ট করলাম তারপর দেখলাম ফিউচার কন্টিনিউয়াস টেন্সে রয়েছে তাই আমি শ্যাল বি বিং অথবা উইল বি বিং এ উইল বি বিং ব্যবহার করছি কারণ এটা থার্ড পারসন ফার্স্ট পারসন এর ক্ষেত্রে শ্যাল ব্যবহার করলে ঠিক আছে কিন্তু অন্য যে কোনো পারসন এর ক্ষেত্রে উইল ব্যবহার করতে হবে তাহলে ফিশেস উইল বি বিং অবজেক্টকে সাবজেক্ট করলাম টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব বসাই দিলাম এখন মূল ভার্বের ভিত্তি করব ক্যাচ হচ্ছে মূল ভার্ব এর ভিত্তি হবে কট মানে পাস্ট পারসন ফর্ম হবে কট ফিশেস উইল বি বিং কট বাই সাবজেক্ট কে অবজেক্ট করি ইন অতিরিক্ত ওয়ার্ড বসিয়ে দেই ইন দা রিভার তাহলে আমরা কি করলাম প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করলাম টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব বসালাম মূল ভার্বের ভিত্তি প্রিপজিশন বাই সাবজেক্ট কে অবজেক্ট বাকি অংশ ফিশেস উইল বি বিং কট বাই হিম ইন দা রিভার এটা অ্যাক্টিভ থেকে আমাদের প্যাসিভ হয়ে গেল এখন আমরা ফিউচার পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব ফিউচার পারফেক্ট টেন্সকে অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করব তাহলে এখন আমি একটা ফিউচার পারফেক্ট টেন্স লিখব ফিউচার পারফেক্ট টেন্স ইউ উইল হ্যাভ drawn a nice picture you will have drawn a nice picture for your friend এটা একটি ফিউচার পারফেক্ট কিভাবে সাবজেক্ট ইউ শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর উইল হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পারসন ফর্ম প্লাস অবজেক্ট এ নাইস পিকচার বাকি অংশ কি হচ্ছে ফর ইওর ফ্রেন্ড তাহলে প্রশ্ন হলো ইউ উইল হ্যাভ ড্রন এ নাইস পিকচার ফর ইওর ফ্রেন্ড তাহলে এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে অ্যাক্টিভ এর আছে আমরা প্যাসিভ করব তো প্যাসিভ করতে গেলে মূল ভার্ব হয়ে যাবে তাহলে মূল ভার্ব এখানে হচ্ছে ড্রন মূল ভার্বটা ছিল ড্র এন্ড পাস্ট পারসন ফর্ম হচ্ছে ড্রন তাহলে এক আঁকতে থাকবে প্রশ্ন হলো ড্রন আঁকতে থাকবে প্রশ্ন হচ্ছে কি আঁকতে থাকবে উত্তর হলো এ নাইস পিকচার তাহলে প্রথমে এ নাইস পিকচার হচ্ছে অবজেক্ট এখানে সাবজেক্ট করি এ নাইস পিকচার এ নাইস পিকচার অবজেক্টটাকে আমরা কি করলাম সাবজেক্ট করলাম তারপর দেখো এটা কোন টেন্সে রয়েছে এটা ফিউচার পারফেক্ট টেন্সে রয়েছে তো ফিউচার পারফেক্ট টেন্সে থাকলে আমাদের অবজেক্ট ভার্ব বসাতে হবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন সাবজেক্ট যাই হোক সব ক্ষেত্রে উইল হ্যাভ বিন বসালে কোনো সমস্যা নেই তাহলে এখানে যদি সাবজেক্ট থার্ড পারসন আমরা উইল হ্যাভ বিন বসাতে পারি তো অবজেক্টকে সাবজেক্ট করলাম টেন্স অনুযায়ী অবজেক্টের ভার্ব বসানো হলো এ নাইস পিকচার উইল হ্যাভ বিন অবজেক্টকে সাবজেক্ট করলাম টেন্স অনুযায়ী অবজেক্টের ভার্ব বসলো এখন মূল ভার্বের ভিত্তি বসাবো মূল ভার্ব ভিত্তি আছে প্রশ্নে ড্রিয়ার পাস্ট পারসন ফ্রম ড্রন ড্রন মূল ভার্বের পাস্ট পারসন বসানো হলো একটা প্রিপজিশন দিলাম বাই সাবজেক্ট ইউ কে অবজেক্ট করি বাই ইউ বাকি অংশ বসিয়ে দিই ফর ইওর ফ্রেন্ড ফর ইওর ফ্রেন্ড তাহলে প্রশ্নটা ছিল ইউ উইল হ্যাভ ড্রন এ নাইস পিকচার ফর ইওর ফ্রেন্ড প্রশ্ন ছিল এটা আর আমরা উত্তরে লিখলাম এ নাইস পিকচার উইল হ্যাভ বিন ড্রন বাই ইউ ফর ইওর ফ্রেন্ড তো শিক্ষার্থীরা আজকে অ্যাক্টিভ থেকে প্যাসিভের উপরে এই পর্যন্ত এই ক্লাসটা থাকলো তোমরা গত যে ক্লাসের ভিডিও রয়েছে সেগুলো দেখবে তারপর এটা দেখবে তারপর তোমাদের হাতের কাছে যে গ্রামার বই থাকুক ওইখান থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কিছু রুলস রয়েছে তারপর কিছু উদাহরণ রয়েছে তোমরা একটু এটা প্র্যাকটিস করবে তাহলে ভয়েসের উপরে তোমার দক্ষতা বাড়বে তো সবাইকে ধন্যবাদ আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে।